চারদিকে যে খারাপ পরিস্থিতি, এর মধ্যে সুসংবাদ পাওয়াটা সত্যিই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যেই সুসংবাদ দিলেন টেলিভিশন তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এবার মা হওয়ার সুসংবাদ দিলেন অভিনেত্রী। তবে কি সন্তান এবং কি নাম রাখলেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কিছুদিন আগেই নিজের অন্তঃসত্ত্বা বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন প্রথম অভিনেত্রী শ্রাবন্তী। সেখান থেকেই মানুষ বুঝতে পেরেছিলেন শ্রাবন্তী ব্যানার্জি মা হতে চলেছেন। তবে দেরি হলো না আর। এবার আজ সকালেই মা হওয়ার কথাটি শেয়ার করে ফেললেন অভিনেত্রী শ্রাবন্তী তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সকালে একটি পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে সদ্যজাতের হাত ধরে রয়েছে শ্রাবন্তী ব্যানার্জি এবং লিখেছে, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। আজকে সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার খবরটি শেয়ার করলেও অভিনেত্রী জানিয়েছেন তিনি গত 7 জুলাই মা হয়েছেন এবং তিনি ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছে। ফুটফুটে পুত্র সন্তানের এক টুকরো হাতের ছবি দিয়েছেন অভিনেত্রী। সাথে লিখেছেন অভিনেত্রী যে, আমার ফুটফুটে ছেলে যার নাম আমি এখন বীরপুরুষ বলেই ডাকছি। অভিনেত্রী শ্রাবন্তী ব্যানার্জি একাধিক সিনেমা এবং সিরিয়ালে সাইড চরিত্রে বেশ মানানসই অভিনয় করেছেন। অভিনেত্রী শ্রাবন্তী ব্যানার্জির জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আপনারাও শুভকামনা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এমনই আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।